গতকাল হাসনাবাদে বিস্ফোরণের ঘটনায় হাসনাবাদে শিবুরিয়াতে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার বিজেপি কর্মী। আপনারা জানেন যে কৌটো বোমা ফেটে বিস্ফোরণ হয় এমনটাই দাবি করে ফরেন্সিক বিশেষজ্ঞরা। গতকাল রাতে সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞ দল যায়, সেখানে থেকে নমুনা সংগ্রহ করে। দিলীপ দাসকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত দিলীপ দাসের দাদা নিমাই দাস, তিনি বিজেপি নেতা। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, কি আপডেট খবর আছে এই বিষয়ে? একদম দেখো, গতকাল যে শনিবার বেলা 11 থেকে 11:30 সময় এই দিলীপ দাস হচ্ছে বিজেপি কর্মী, বিজেপি নেতার ভাই, বিজেপি কর্মী, তার বাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং তার স্ত্রী শ্যামলী দাস সেই সময় রান্নাঘরে রান্না করছিল, সেই সময় একটা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এতটাই শব্দ হয়েছিল যে সেই তীব্র শব্দে গ্রামের মানুষ, দক্ষিণ শিমুলিয়া যেসব এলাকার বাসিন্দারা রয়েছে, তারা কিন্তু ঘটনাস্থলে চলে আসে। আসার পর তারা দেখতে পায় যে সেখানে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং যে ঘরে বিস্ফোরণটা ঘটেছে সেখানে একটা আর্নিচার ছিল এবং একটা বাক্স ছিল, সেটা সব কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। তারপর সেখানে গন্ডগোল শুরু হয়ে যায়। তারপরে কোথা থেকে আসলো বিস্ফোরণ, কেউ ঘটিয়েছে বিস্ফোরণ, কেউ ইচ্ছে করে রেখে গেছে, এই নিয়ে তার তর্জা শুরু হয়ে যায় রাজনৈতিক দলের, দুই দলের মধ্যে তাদের রাজনৈতিক শুরু হয়ে যায়। তারপরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। হাসনাবাদ থানার পুলিশ এসে তখন বেলা 2টার সময় সব সমস্ত কিছু ক্ষতি দেখার পর দিলীপ দাসকে তারা আটক করে নিয়ে যায় থানায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। জিজ্ঞাসাবাদ করার চলাকালীন তাকে জানানো হয় যে আপনি এখানে থাকবেন, তারপর আপনার সঙ্গে পরে আবার কথা হবে। তারপর সন্ধ্যে গড়াতে না গড়াতেই ফরেন্সিক টিম সেই এলাকায় আসে পরিদর্শন করতে। অর্থাৎ ফরেন্সিক দল যারা আসছিলেন তারা কিন্তু পুরো ঘটনা ঘটিয়ে খতিয়ে দেখে। দেখার পরে তারা জানায় যে এখানে কৌটো জাতীয় কোনো বোমা এখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে অথবা বিস্ফোরণ বাধা হচ্ছিল, দুটোর মধ্যে একটা কিছু হবে, সেটা কিন্তু ল্যাবরেটরি পরীক্ষার পর পরিষ্কার হওয়া যাবে। এবং ইতিমধ্যে জানা যাচ্ছে যে এই দিলীপ দাসের দাদা নিমাই দাস, সে হচ্ছে 2021 সালের হিঙ্গলগঞ্জ বিধানসভার তিনি বিজেপির একজন প্রার্থী ছিলেন, অর্থাৎ সেই সেই প্রভাবশালী মানুষের প্রভাবশালীর ভাইয়ের এই ভবনের বাড়িতে বিস্ফোরণ হওয়ায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য চলেছে। একদিকে পুলিশের সঙ্গে তর্কতর্কি গ্রামবাসীদের, অন্যদিকে যে তৃণমূলের যেসব নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বাড়ি ঘেরাও করে রাখে। এই দুই মিলিয়ে কিন্তু সারাদিন চলে সেই দরজা চলে সারাদিন। তারপর কিন্তু রাত্রে গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। হাসনাবাদ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে 2018 সালে পঞ্চায়েত ভোটের আগে এই দিলীপ দাস এবং নিমাই দাসের নামে বোমাবাজি থেকে শুরু করে অস্ত্র মজুত করা এই ধরনের কিন্তু তাদের নামে অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগ চার্জশিট দিয়েছিল হাসনাবাদ থানা। এবং সেই তারপরে কিন্তু ব্যাপারটা কিন্তু মিটে যায়, যাওয়ার পরেই কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্যা চলে। কিন্তু গ্রামের মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করেছিল এই দিলীপ দাস, সেটা কিন্তু বলা বাহুল্য। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে এই দিলীপ দাসের বিরুদ্ধে, অর্থাৎ বাড়িতে ইচ্ছাকৃত ভাবে মজুত করে রাখা হয়েছিল এই বোমা অথবা বোমার মশলা অথবা বোমা মারার জন্য কোনো বাড়ি থেকে মানুষজন নিয়ে এসে এখানে বোমা বাজছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ব্যাপার নিয়ে জানতো যে মুখ্যমন্ত্রী কিন্তু মুখ খুলেছে এই বোমা নিয়ে। দেখো গত কয়েকদিন আগে, দুদিন আগে যে শুক্রবার সন্দেশকালী নাজার থানার সন্দেশকালীর যে মল্লিক পাড়ায় যে ঘটনা ঘটেছে, আবু তাহেলের বাড়ি থেকে যে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, এই নিয়ে কিন্তু মানুষের কিন্তু চাঞ্চল্যের মধ্যে রয়েছে এবং মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে যে ইলেকশন শুরু হয়ে গেছে, অর্থাৎ ইলেকশনের মধ্যে নির্বাচনের মধ্যে এত কারণে যে এই ধরনের একের পর এক অস্ত্র উদ্ধার, বোমা উদ্ধার, বোমা বিস্ফোরণ, এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভাবাচ্ছে যে এই কেন্দ্র বাহিনী থাকা সত্ত্বেও তারা নিরাপত্তা কতটা পাবে এটা নিয়ে কিন্তু একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শ্যাম। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে।